এখানে চোরাইবাড়ি নাকা পয়েন্টে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয়, এবং যেসব গাড়ি আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে ওইসব গাড়ি চেক হয়। তো রোজ যে রুটিন মাফিক চেক ছিল তা আজকে সকাল প্রায় 11টার সময় AS25FC3529, যেটা একটা কন্টেনার ট্রাক ছিল 6 চাকা, যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল, তো ওটাতে চেক করায় আমরা 3টি প্যাকেট পাই। 3টি প্যাকেটের মধ্যে প্রায় 4 কেজি 40 গ্রামের মতো গাঁজা আমরা রিকভারি করি। সাথে কাউকে আটক করতে পারি? হ্যাঁ, সাথে ড্রাইভার আর ড্রাইভারের সাথে আরেকজন ছিল, আমরা দুজনকে আটক করেছি, গাড়ি সিজ করেছি। তাদের নাম? একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, আরেকজনের নাম হচ্ছে বিল্লাল হোসেন। তাদের উভয় বাড়ি আসাম কামরূপ ডিস্ট্রিক্ট।